بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه ومن والاه. আরেকটি প্রশ্ন এসেছে আমার কাছে যে স্বামীর জুলুমের কারণে তালাক গ্রহণকারী মহিলাকে তালাকের সময় কি মোহর ফেরত দেওয়া লাগবে, অর্থাৎ মহিলাকে সময় মোহর ফেরত পাবে। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল যে স্বামী যদি স্ত্রীকে নিজের পক্ষ থেকে কোনো তলব ছাড়াই তালাক দেয় তাহলে কি তাকে মোহর দেয়া লাগবে? মানে একটা হলো, প্রথম মশালা হলো যে স্বামী স্ত্রীর উপর জুলুম করেছে যার ফলে সে তালাক নিতে বাধ্য হয়েছে, তো এমত অবস্থায় স্ত্রী কি মোহর ফেরত পাবে, মানে মোহরের হকদার হবে কি হবে না? মহিলা যদি তালাক নিজের পক্ষ থেকে তলব করে থাকে মহিলার পক্ষ থেকে কোনো কারণের জন্য, যেমন মহিলার পছন্দ হয়নি স্বামী ইত্যাদির কারণে, তাহলে মহিলা সম্পূর্ণ মোহর ফেরত দেবে। এটা বুখারী মুসলিম সব হাদিসে এসেছে। আর যদি কোনো জুলুমের কারণে এভাবে তালাক দিয়ে থাকে তো মহিলা দিতে বাধ্য, দিতে পারে, সে মোহর ফেরত দিতে পারে যদি স্বামী শর্ত করে। কিন্তু এভাবে জুলুম অন্যায় করে মোহর ফেরত নেওয়া যদি সে পাঁয়তারা করে, এ ব্যবহার ভালো করেনি, অন্যায় করেছে, এ স্বামী অন্যায় করেছে এবং তালাকও দিতে নারাজ, এমত অবস্থায় মহিলা তালাক নিতে পারবে ফিদিয়া দিয়ে, এই মোহর ফেরত ইত্যাদি দিয়ে, কিন্তু তার জন্যে হালাল হবে না। এই জুলুমের মাধ্যমে যে সে মোহরটা নেওয়ার ব্যবস্থা করেছে সেটা হালাল হালাল হবে না। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাদুলু হুন্না লিতাযহাবু বিবাদে মা আতাইতুম হুন্না, আর তোমরা এই মহিলাদেরকে বাধাগ্রস্ত করো না। এটা একটা অর্থ। আর একটা অর্থ হলো তাদেরকে তোমরা জবরদস্তি করো না, মানে তাদের সাথে এমন ব্যবহার করো না যার ফলে তারা কি করবে, তোমাদেরকে মোহর ফেরত দিবে, মোহর ফেরত দেওয়ার শর্তে বাধ্য হবে তালাক নিতে। তো আয়াতের অর্থ কি, ওয়ালা তাদুলুহুন্না লিতাযহাবু বিবাদে মা আতাইতুমুহুন্না, আর তোমরা তাদেরকে জবরদস্তি করো না যাতে করে তাদেরকে যা দিয়েছো তোমরা ওটা থেকে কিছু তোমরা কি কি করে ফেলো, খেয়ে ফেলো, মানে পরিগ্রহণ করে ফেলো। এই উদ্দেশ্যে তাদেরকে বাধাগ্রস্ত করো না, তাদেরকে জবরদস্তি করো না, তাদের সাথে দুর্ব্যবহার করো না, মানে এমন ব্যবহার করো না যার ফলে, যে দুর্ব্যবহার ফেলে ফলে মহিলা বাধ্য হয়ে যায় মোহর ফেরত দেওয়ার শর্তে তালাক নিতে, আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আমরা কি বুঝলাম, যে মহিলার জন্য যদিও ফিদিয়া দেওয়ার শর্ত এ জায়েজ রয়েছে এ জাতীয় নির্যাতনকারী স্বামীর নিকট মোহর ফেরত দেওয়া যদিও তার জন্য বিধিসম্মত, কিন্তু তার জন্য এটা সাফি হালাল নয়, কারণ সে তার উপর জুলুম করেছে, অন্যায় করেছে এবং তার কারণেই মহিলাটি তালাক নিতে বাধ্য হয়েছে, তার দুর্ব্যবহার কারণে। তো তার জন্যে এটা বৈধ হবে না, যদিও মহিলা বাধ্য হয়ে তাকে দিতে দিলে দেওয়াটা তার জন্য বিধিসম্মত। আর যদি এমন হয়ে থাকে যে মহিলার পক্ষ থেকে কারণ, মানে মহিলার পছন্দ হচ্ছে না তার স্বামী যে কোনো কারণে, মহিলার পক্ষ থেকে যদি কারণটা হয়ে থাকে তাহলে স্বামী তার মোহর ফেরত নিতে পারবে মহিলার পক্ষ থেকে তালাক তলব হলে। যেমন কোন এক মহিলা তালাক চেয়েছে তার স্বামীর কাছে, অথচ স্বামীর দোষ নাই, স্বামী তাকে ভরণ পোষণ দিয়েছে, সব কিছু করতেছে, কিন্তু তার ইচ্ছা হয় না তার কাছে থাকতে, তাকে তার পছন্দ হয় না,
তাকে তার পছন্দ হয় না। তো এ জাতীয় কারণে অর্থাৎ মহিলার পক্ষ থেকে যদি কারণ হয়, সে কারণে মোহর সে দিলে সেটাও বৈধ, আর স্বামীর মোহর প্রতিগ্রহণ করাটাও বৈধ রয়েছে। তাহলে মহিলার পক্ষ থেকে তালাক তলব হলে সেটা দেখতে হবে কিসের কারণে তলব করছে, স্বামীর দুর্ব্যবহার কারণে। যদি স্বামী দুর্ব্যবহার করে থাকে এবং মোহর নেওয়ার কৌশল হিসেবে তাকে নির্যাতন করে আর তালাক না দেয়, তাহলে এমত আছে স্ত্রীর জন্য বৈধ হলো মোহর ফেরত দেওয়া, স্বামীর জন্য ওটা গ্রহণ করা ওটা বৈধ হবে না, বা সাফি হালাল তার জন্যে এটা হবে না, যেহেতু সেই তার সাথে দুর্ব্যবহার করেছে এবং মোহর নেওয়ার কৌশল করেছে। মোহন রব্বুল্লাহ নিষেধ করেছেন মোহর ফেরত নিতে। মোহর নিতে নিষেধ করেছেন আমরা এই আয়াত থেকে বুঝতে পারি, সূরা নিসার আয়াত, ওয়ালা তাদুলু হুন্না লিতাযহাবু বিবাদি মা আতাইতুমু হুন্না, আর তোমরা তাদের প্রতি জবরদস্তি আরোপ করো না বা দুর্ব্যবহার করো না, ইত্যাদি যেমন তাফসিরে পাওয়া যায়, যাতে করে তোমরা তাদেরকে যে সমস্ত মোহর দিয়েছ তার কিছু অংশ তোমরা আবার ফিরিয়ে নাও, নষ্ট করে দাও তার হক থেকে, এই উদ্দেশ্যে তাদেরকে তোমরা জবরদস্তি করো না, দুর্ব্যবহার করো না। তাহলে আমরা বুঝতে পারলাম মহিলার পক্ষ থেকে যদি তালাক তলব হয় তো এটাকে খোলা তালাক বলা হয়ে থাকে, এবং এমত অবস্থায় মহিলা মোহর ফেরত দিবে বটে, তবে স্বামীর জন্য এটা গ্রহণ ব্যাখ্যা সাপেক্ষ। আরেকটি অবস্থা, স্বামী স্ত্রীকে নিজের পক্ষ থেকে যদি তালাক দিয়ে দেয়, স্বামী তালাক দিয়ে দিল, তাহলে এই অবস্থায় মানে স্বামী তালাক দিল, স্ত্রীর পক্ষ থেকে তালাক নেওয়া হয়নি, স্ত্রী তালাক তলবও করেনি, স্বামী তালাক দিল, তো যদি স্বামী তালাক দিয়ে থাকে স্ত্রীর কোনো প্রকার তালাক তলব ছাড়াই, তাহলে এমত অবস্থায় স্বামী মোহর যদি দিয়ে থাকে সে মোহর ফেরত নিতে পারবে না, আর যদি না দিয়ে থাকে তাহলে তার মোহর পরিশোধ করে তাকে বিদায় করে দিবে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাহ, তোমরা মহিলাদেরকে তাদের মোহর ফরজ হিসেবে প্রদান করে দাও, সূরা নিসার আয়াত। আল্লাহ কি বলেছেন? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাহ, সূরা নিসা 4 নম্বর আয়াত, তোমরা মহিলাদেরকে তাদের মোহর দিয়ে দাও ফরজ হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাক্কা মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, ইন্না আহাক্কা মা তুফুনা বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, নিশ্চয় যেটা তোমরা পুরা করার বিষয়ে, যে শর্তটা পুরা করার বিষয়ে তোমার বেশি হকদার, সেটা হলো ওই বস্তু যার মাধ্যমে তোমরা স্ত্রীদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছ, তার মানেই হলো উদ্দেশ্য এখানে মোহর। বুখারী শরীফ হাদিস, আওকামা জা ফিল হাদিস আন-নাওবি আশ-শরীফ, কাছাকাছি এই শব্দে বুখারীতে এসেছে যে যেই শব্দ যেই শর্ত তোমরা পুরা করবে বেশি পুরা করার ক্ষেত্রে বেশি উপযোগী যে শর্তটা, তা হলো ওই বস্তু যার মাধ্যমে তোমরা স্ত্রীকে স্ত্রীদের লজ্জাস্থানকে হালাল করেছ, তার মানে মোহর 1 নম্বর উদ্দেশ্য। মহান রব্বুল আলামিন মোহর ফেরত নেওয়া যাবে না এ মর্মে বলেন সূরা আন-নিসার ভিতরে, وإن أردتم استبدال زوج مكان زوج وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا, যদি তোমরা এক স্ত্রীর স্থলে আরেক স্ত্রী দিয়ে পরিবর্তন করতে চাও, অন্য স্ত্রী গ্রহণ করতে চাও আরেক স্ত্রীর স্থলে, মানে এক স্ত্রী পরিবর্তন করে আরেক স্ত্রী নিতে চাও, মানে এক স্ত্রী ক্যান্সেল করে আরেক স্ত্রী তোমরা গ্রহণ করতে চাও,
وآتيتم إحداهن قنطارا আর তাদের একজনকে দিয়েছো অঢেল সম্পদ فلا تأخذوا منه شيئا তাহলে ওখান থেকে তোমরা কিছুই গ্রহণ করবে না আতাখুযুনহু বুহতানাম ওয়া ইসমাম মুবিনা তোমরা কি ওটা গ্রহণ করবে অপবাদ স্বরূপ এবং স্পষ্ট পাপ স্বরূপ এরপর আল্লাহ কি বলেন ওয়া কাইফা তাখুযুনহু আর কিভাবে কিভাবেই বা তোমরা সেটা গ্রহণ করবে وقد افضى بعضكم الى بعض অথচ তোমাদের একজন আরেকজনের নিকটে পৌঁছেছে অর্থাৎ যৌন মিলন করেছে واخذنا منكم ميثاقا غليظا واخذنا منكم ميثاقا غليظا আর তারা তোমাদের থেকে গ্রহণ করেছে শক্ত ওয়াদা নিয়েছিল যে তোমরা তাদেরকে নিয়ে সংসার করবে এটাই উদ্দেশ্য তাহলে আল্লাহ রাব্বুল আমিন নিষেধ করে দিয়েছেন যদি কেউ স্ত্রীকে পরিবর্তন করে আর এক স্ত্রী নিয়ে আসে মানে এক স্ত্রী ক্যান্সেল করে আর এক স্ত্রী নিয়ে আসে আর ওই স্ত্রীকে দিয়ে থাকে অঢেল সম্পদ কিছুই নিতে না করছেন আর বলছেন যে তোমরা কি ওটা গ্রহণ করবে অপবাদ স্বরূপ এবং প্রকাশ্য গুনাহ স্বরূপ মানে এটা গুনাহের কাজ এরপর আল্লাহ আবারও বলছেন ওয়া কাইফা তাখুযুনহু আর কিভাবে কিভাবেই বা তোমরা ওটা গ্রহণ করবে অথচ তোমরা একে অপরের সাথে মেলামেশা করেছো ওয়াখাযনা মিনকুম মিসাকান গালিজা এবং তারা তোমাদের থেকে নিয়েছিল শক্ত ওয়াদা সে ওয়াদারও কোনো খবর নাই তাহলে আমরা কি বুঝতে পারলাম এই আয়াত থেকে যে মোহর স্বামীর পক্ষ থেকে যদি মোহর দেওয়া হয় এবং স্বামী যদি তালাক দেয় তার পক্ষ থেকে স্ত্রী কোনো প্রকার তালাক তলব করা হয়নি তাহলে স্বামী একটুও মোহরের অংশ ফেরত পাবে না এমনকি এই হাদিস থেকে এই আয়াত থেকে আরও বোঝা যায় যে আরও কিছু যদি দিয়ে থাকে তাকে সেটাও ফেরত নেওয়া তার জন্য উচিত হবে না বিশেষ করে মোহরের বিষয়টি মোটেও হালাল হবে না অত্র আয়াতটির জন্য দেখুন সূরা আন-নিসা ২০ নম্বর আয়াত ২০ ২১ নম্বর আয়াত ২০ এবং ২১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন এভাবে শক্ত বাণী উচ্চারণ করেছেন সুতরাং স্বামী তালাক দিয়ে থাকলে স্ত্রীকে এক পয়সা এক কানা করি সে ফেরত পাবে না মোহরের অংশ থেকে যদি মোহর দিয়ে থাকে আর যদি মোহর না দিয়ে থাকে তাহলে মোহর দিয়ে পুরাপুরি মোহর দিয়ে তাকে বেঁধে দিতে হবে অবশ্য এটা ওই সময় যখন মেলামেশা হয়ে যায় তার মানে মোহর ধার্য হয়েছে মেলামেশা হয়েছে বাস একবার মেলামেশা হলেই মোহর ফরজ হয়ে গেছে স্বামীর ওপর মোহর ফরজ হয়েছে ওটা দেওয়ার জন্যে ওটা দেওয়া তার উপর ফরজ হয়ে গেছে অতএব তালাক দিলেও তাকে ওই মোহর সহ তালাক দিতে হবে আর পূর্বে তালাক দিয়ে থাকলে তো আর পূর্বে মোহর দিয়ে থাকলে তো আর তাকে দেওয়ার প্রয়োজন নাই আশা করি বিষয়টি এতক্ষণ ক্লিয়ার হয়েছে উদ্ভাসিত হয়ে উঠেছে হাজা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু